আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি। ছবিতে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০। সংরক্ষিত প্রার্থী রুমিনের আসনের উপনির্বাচন ২০ মার্চ। জানিয়ে দেব হঠাৎ আলোচনায় খালেদা জিয়া। ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে বললেন কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টায় নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় অফিস জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৭:৩০ মিনিটে কালো ব্যাজ সহকারে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের জমায়েত আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত, শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করবে। সেখানে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সাধারণ দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট অফিসে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। এদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থা অনুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন। ছবিতে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষে জড়ায় এই দুই গ্রুপ। জানা গেছে, শাখা ছাত্রলীগের উপলক্ষে বিজয় অনুসারী ব্রাদার্স ও মুকু নামক দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে ব্রাদার্স পক্ষটি আলাওয়াল হল ও এএফ রহমান হলে এবং অপর পক্ষ মুকু সোহরাওয়ার্দী হলে অবস্থানরত। এদিন রাত ১২টার পর ২১-এর প্রথম প্রহরে ব্রাদার্সের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যেতে চাইলে মুকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় ২০ জনের আহতের খবর পাওয়া গেছে। ছবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত কর্মকর্তা দেলোয়ার হোসেন কালবেলাকে জানান, ১১ জন খাতায় নাম লিখেছেন কিন্তু প্রায় ২০ জনের মতো এখানে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর, তাদের একটা কিংবা ২টা করে সেলাই লেগেছে। এর মধ্যে ১জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজেও পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া বাকিদের মধ্যে কেউ হাত, পা, চেহারা, রান ও গোড়ালি ইত্যাদিতে ইট পাথরের আঘাত পেয়েছে, এরা প্রত্যেকেই চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মুকুর নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, গত কয়েকদিন ধরে আলাওয়াল হলে থাকা আমাদের কিছু কর্মীকে তারা বের করে দেওয়ার চেষ্টা করছে। আজকে রাতে আমরা আলাওয়াল হলের দিকে যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে। অপরদিকে ব্রাদার্সের একাধিক নেতাকর্মী কালবেলাকে জানান, ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক নিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়। তবে পক্ষ দুটির সংঘর্ষ ঘণ্টা পেরোলেও ঘটনাস্থলে পুলিশ ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর কাউকে দেখা যায়নি। ফলে দিবাগত রাত ২টা পর্যন্ত দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর শহীদুল ইসলাম কালবেলাকে বলেন, রাত ১২টার দিকে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা একপক্ষ অপর পক্ষকে দোষারোপ করে এবং আক্রমণ করছে। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আমরা সেখানে ভোর ৪টা পর্যন্ত উপস্থিত ছিলাম। রুমিনের আসনে উপনির্বাচন ২০ মার্চ। বিএনপি নেতা রুমিন ফারহানার ছেড়ে দেওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনটিতে ২০ মার্চ উপনির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছায় ২ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসির যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল বাতেনকে। জাতীয় সংসদে বর্তমান সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। যেই দলগুলোর আসন সংখ্যার অনুপাতে এসব আসন বণ্টন করা হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুসারে বর্তমানে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পায়। হঠাৎ আলোচনায় খালেদা জিয়া। দেশে দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক দৃশ্যপট। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের চাপ বাড়ছে।
যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগী প্রভাবশালী দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধারাবাহিক ঢাকা সফরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ক্ষমতাসীন দল থেকে এতদিন বিএনপি নেতাবিহীন দল, তারেক রহমান সাজাপ্রাপ্ত বিদেশ পলাতক, ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন ইত্যাদি বক্তব্য দেওয়া হতো। যুক্তরাষ্ট্রের ডোনাল্ডু ঢাকা সফরের পর থেকে বিএনপিকে সভা সমাবেশ করতে তেমন বাধার মুখে পড়তে হচ্ছে না। এতদিন বলা হতো সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার সাজাভোগ শেষ না হওয়া পর্যন্ত রাজনীতি করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডিরেক শোলের ঢাকা সফরের পর হঠাৎ করে আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। আইনমন্ত্রীর এমন বক্তব্যের পর হঠাৎ করে বেগম খালেদা জিয়ার নাম আলোচনায় চলে আসে। গণমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ বলছেন বিদেশি চাপে সরকার বেগম জিয়াকে রাজনীতি করতে বাধ্য হচ্ছেন। কেউ বলেছেন বেগম জিয়াকে আবার কারাগারে নেওয়ার টার্গেট করে এমন বক্তব্য দিয়ে বেগম জিয়াকে বক্তব্য দিতে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার নাম আলোচনায় আসছে কেন? সত্যি সরকার কি বিদেশিদের চাপে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে বেগম জিয়ার রাজনীতিতে বাধা নেই বল বক্তব্য দিচ্ছে, নাকি নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে নিরপেক্ষ নির্বাচনের চাপ বৃদ্ধির পর থেকে সরকারি দলের দায়িত্বশীলরা বলছেন রাজপথের বিরোধী দলের নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই। কয়েক মাস ধরে সরকারের পক্ষ থেকে বারবার এ কথাই বলা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারও গত 21 ডিসেম্বর পরিষ্কার করে বলেছেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর একাধিক সদস্য গত কয়েকদিন ধরে বলেছেন নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন অংশীদার দেশগুলোর হাই ভোল্টেজ কর্মকর্তাদের ধারাবাহিক ঢাকা সফর, প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ বৈঠক চলছে, তখনই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হতে আইনগত বাধা নেই মর্মে সবুজ সংকেত দেওয়া হচ্ছে। 21 ফেব্রুয়ারি আওয়ামী লীগের কর্মসূচি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। প্রিয় মাতৃভাষা মর্যাদা রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদদের রক্তে রঞ্জিত দিবসটি আওয়ামী লীগ সমগ্র বাঙালি জাতির সঙ্গে বরাবরের মতো এবারও শ্রদ্ধাবনতিত্বে স্মরণ ও পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে 21-এর প্রথম প্রহরে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, 21 ফেব্রুয়ারি ভোর 6:30 সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন সহ সারাদেশের সংগঠনের সব শাখা কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল 7:00 কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। এছাড়াও 22 ফেব্রুয়ারি বিকেল 3:30 দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে বললেন কাদের। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। বলেন, একটি গোষ্ঠীর বিএনপির নেতৃত্বে দেশ বিরোধী চক্রান্ত করছে, 21-এর চেতনা বিরোধীরা আবারও সক্রিয় বলে সময় উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, তাদের প্রতিহত করাই এবারের ভাষা দিবসের অঙ্গীকার। পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় বাংলার ব্যবহার বেড়েছে, তবে শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা 21-এর চেতনা তা পুরোপুরি অর্জিত হয়নি এখনও। আজ থেকে 71 বছর আগে এক বৃহস্পতিবার, দিনটি ছিল 8ই ফাল্গুন, 21 ফেব্রুয়ারি। মাতৃভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ, তাদের আত্মত্যাগে ভাষা হিসেবে স্থান পায় বাংলা। আজ সে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ সহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণের দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি সহকারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন 21 ফেব্রুয়ারি।